আল্লাহ বললেন ওয়া আনজালনাল হাদীদা ফীহি বাসুম শাদীদ। রংধনু, রংধনুর কয় রং? কথা কন, ছোটবেলা আমরা মুখস্থ রাখতাম বেনিয়া সহকলা। আর ওই বৃষ্টির গান আমরা গাই, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। নাইস ওয়াজ, ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। পদার্থের সবচেয়ে বড় উপাদান হচ্ছে লোহা। লোহার কথা কিন্তু কোরআনে নাই, আছে? কই আছে? হ্যাঁ, সূরাতুল হাদিদ, লোহার নাম একটা সূরাই দিছে আল্লাহ কোরআনে। সুবহানাল্লাহ, পড়বেন না? সূরার নাম সূরাতুল হাদিদ। সূরার নাম কি? চিল্লায় বলেন সূরার নাম সূরাতুল হাদিদ। হাদিদ মানে লোহা। আল্লাহ বললেন ওয়া আনজালনাল হাদীদা ফীহি বাসুম শাদীদ। ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুম শাদীদ, আমি লোহা নাজিল করলাম, আর লোহার ভেতরে আমি ভয়ঙ্কর শক্তি ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ফিহি মানাফিউ লিন্নাস, লোহার ভেতরে মানুষের জন্য অনেক কল্যাণ আছে। সুবহানাল্লাহ। লোহা ছাড়া পৃথিবীতে কিছু হয়? আংটি বানাতে লোহার দরকার আছে না নাই? ঘড়ি বানাতে, গাড়ি বানাতে, বাড়ি বানাতে, মোবাইল বানাতে, হেলিকপ্টার, প্লেন, রকেট, মাইকের স্ট্যান্ড, সুবহানাল্লাহ। কোন এমন কোন জিনিস নাই যেটার মধ্যে লোহা লাগে না। এজন্য আল্লাহ বললেন এই লোহার নামে আমি একটা সূরা ডেডিকেট করলাম, ওয়া আনজালনাল হাদীদ ফিহি বাসুন শাদীদ, আমি লোহাকে নাজিল করেছি। আল্লাহ বলেছেন, খেয়াল করে শব্দটা শুনেন, ওয়া আনজালনাল হাদীদ, আমি লোহাকে উপর থেকে নাজিল করেছি। কি করেছি? কথা বলেন, তার মানে লোহা পৃথিবীতে ছিল না, নাজিল করছে কে? লোহা পৃথিবীতে ছিল? পৃথিবীতে ছিল? পৃথিবীতে থাকলে নাজিল করবেন কেন? এই যে কোরআনটা পৃথিবীতে আগে ছিল, নাজিল করছে কে? কোন ফেরেশতাকে দিয়ে? সাইয়েদেনা জিব্রাইল। কোন নবীর উপর? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তার মানে এই ওহী পৃথিবীতে ছিল না, আল্লাহ উপর থেকে নাজিল করেছেন। নুজুল মানে উপর থেকে নিচের দিকে আসা। এই নুজুল শব্দ ব্যবহার করে আল্লাহ বললেন ওয়া আনজালনাল হাদীদ, লোহাকে আমি নাজিল করেছি। তার মানে লোহা পৃথিবীর উপাদান নয়, লোহা এসেছে উপর থেকে। কোন? সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা, পদার্থবিদ যারা গবেষণা করে এটাই পেয়েছেন, লোহা আসলে পৃথিবীর না, লোহা পৃথিবীতে উৎপাদন করা হয় নাই। লোহার যে মলিকিউল, অণু আছে, লোহার একটা অণু তৈরি করার মতো ক্ষমতা পৃথিবীর নাই। ইভেন এই সৌরজগতের কোনো কিছু নাই, সূর্যের তাপেও লোহা তৈরি হতে পারে। লোহার ছোট্ট একটা অণু তৈরি করতে কমপক্ষে 1 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপের প্রয়োজন হয়। তার মানে এটা পৃথিবীর কোনো উপাদান নয়, এটা আনজালনাল হাদীদ। আল্লাহ বলেন মহাবিস্ফোরণের কারণে গলিত অন্য কোনো তারার ভেতর থেকে লোহার উপাদান আমি পৃথিবীর ভেতরে এনে ঢুকিয়ে দিয়েছি। তার মানে পদার্থের কথা কোরআনে আছে না নাই? সুবহানাল্লাহ, কইবেন না? এরপরে বায়োলজির কথা আছে না নাই? বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেইনস, কেমন করে পাহাড়ি রেঞ্জ তৈরি হলো আছে না নাই? ওয়াজআলনাল জিবালা আওতাদা, পাহাড়কে আমি পেরেক মেরে দিয়েছি। অমিয়া কাঠের ভেতরে যখন পেরেক মারেন, পেরেকের বেশিরভাগ অংশ কাঠের ভেতরে ঢুকে যায়, উপরে দেখা যায় সামান্য, ঠিক কিনা? তো লোহা যদি আল্লাহ পেরেক মারেন, উপরে যা দেখা যায় এটা সামান্য, আসল পাহাড় তো মাটির নিচে। সুবহানাল্লাহ, কইবেন না? আসল পাহাড় কোথায়? পেরেক যদি কাঠের মধ্যে ঢুকিয়ে দেন, পুরো পেরেকটা কাঠে ঢুকে যায় না, উপরে দেখা যায় কদ্দূর সামান্য। পাহাড়ের যা আপনি দেখেন এটা তো পেরেকের মাথা, পুরো পাহাড়টা আল্লাহ জমিনের ভেতরে গেড়ে দিয়েছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন অমিনাল জিবালি জুদাদুম বিদু ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানু, আছে না নাই? ওয়া গারাবিবু সুদ, আল্লাহ বলেন নানা রঙের পাহাড় পর্বত মহাবিশ্বে আমি তৈরি করেছি। কোন পাহাড় হচ্ছে রক্তিম বর্ণের, কোন পাহাড়কে বানিয়েছি আমি কৃষ্ণ বর্ণের, কোন পাহাড়কে বানিয়েছি আমি শুভ্র বর্ণের, কোন পাহাড়ের রং কালো, কোনটা সাদা, কোনটা নীল, আছে না নাই? মহাবিশ্ব যখন তৈরি হয়েছে, পৃথিবীর মধ্যে 7টা টেকটনিক প্লেট তৈরি হয়েছে। 7 টেকটনিক প্লেটস ক্রিয়েট দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ, পৃথিবীতে এই পাহাড় তৈরির কারণ হচ্ছে 7টা প্লেট। এগুলোরে 7 টেকটনিক প্লেট বলে। এই প্লেটগুলোর কারণে পৃথিবীতে এই রং বেরঙ্গের পাহাড় তৈরি হয়েছে। কত রঙের যে পাহাড় আছে! আরব বিশ্বে পাথরের পাহাড়, বাংলাদেশে মাটির পাহাড়, ব্রুনাই
সিঙ্গাপুর, ইন্ডোনেশিয়াতে যদি যান আরেক ধরনের পাহাড়। চায়নার একটা শহর আছে গানজু সিটি, কি নাম? এই গানজু সিটিতে একটা পাহাড় আছে রেইনবো মাউন্টেন, ওখানে সাত রঙের পাহাড় পাওয়া যায় এক জায়গায়। সুবহানাল্লাহ কবেন না, রেইনবো মানে কি? রংধনু। রংধনুর কয় রং? কথা কন, ছোটবেলা আমরা মুখস্থ রাখতাম বেনিয়া সহকলা, পেতে বেগুনি, নিতে নীল, হাতে আসমানি, সতে সাদা, হতে হলুদ, কতে কালো, লাতে লাল। সুবহানাল্লাহ নাই, মনে রাখার কি অসাধারণ পদ্ধতি। তো এই রেইনবো মাউন্টেন, রংধনুর সাত রঙের পাহাড় এক জায়গায় পাওয়া যায়। এখানে সাদা পাহাড়, এখানে সবুজ পাহাড়, এখানে নীল পাহাড়, ওখানে লাল পাহাড়, এখানে কালো পাহাড়। এই চায়নার গানজু সিটিতে আল্লাহ তাআলা সাত রঙের পাহাড় এক জায়গায় রেখেছেন, চিৎকার করে বলেন আল্লাহ আকবার। তার মানে বায়োলজির কথাও কোরআনের ভেতরে আছে না নাই? এরপর আল্লাহ বললেন কেমন করে আকাশ থেকে আমি পানি নাজিল করে, এটাও কোরআনে আছে না নাই? আমরা ছোটবেলা পড়েছি ওয়াটার সাইকেল, হাইড্রোলজিক্যাল সাইকেল, কেমন করে সূর্যের তীব্র তাপ সাগর থেকে পানিকে জলীয় বাষ্পকে উপরে নিয়ে সেটাকে পুঞ্জীভূত করে দেয়, ঘনীভূত করে দেয়, মেঘ হয়ে যায়, সেখান থেকে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ে, আছে না নাই? আর ওই বৃষ্টির গান আমরা গাই, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। ওই বৃষ্টি পেয়ে আল্লাহর কাছে দোয়া করে না? বিশ্ব নবী বলেন রহমতের বৃষ্টির নিচে দাঁড়িয়ে কেউ যদি হাত তুলে দোয়া করে, ওই দোয়া কবুল করে কে? আবার আকাশের মধ্যে মেঘের ঘনঘটা দেখলে বিশ্ব নবী পেরেশান হয়ে যেতেন, হয়রান হয়ে যেতেন, আর আল্লাহর কাছে বলতেন আল্লাহ এই মেঘ দিয়ে তুমি আমাদেরকে আজাব দিও না, তুমি আমাদেরকে গজব দিও না, তুমি আমাদেরকে শেষ করে দিও না, এই মেঘ থেকে তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দাও, পড়ে না আমিন। বৃষ্টি দেখলে বিষ্ণু বলতেন আল্লাহুম্মা সাইবান নাফিআ, ইয়া গাউসু আগিসনা গাউসান মুগীসান মারিআন মারিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল। হে আল্লাহ এই বৃষ্টি থেকে তুমি ঠান্ডা রহমতের পানি দাও। কি দাও? আল্লাহ মেঘে দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘে দে, পড়েন পড়েন, আল্লাহ মেঘে দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘে দে। এই ওয়াটার সাইকেলের কথা আল্লাহ বলেছেন। আলম তারা আন্নাল্লাহ ইউজি সাহাবান, কাফের নাস্তিক যেগুলো সমাজের আবর্জনা খড়কুটা, ওরা কি দেখে না কেমন করে আমি বাতাসকে জলীয় বাষ্প করে আকাশে তুলি, বায়ুমণ্ডলে নিয়ে যাই, সুম্মা ইউআল্লিফু বাইনাহু, জলীয় বাষ্পগুলারে তখন আমি ঘনীভূত করি, সুম্মা ইয়াজআলুহু রুকামান, এরপরে আমি মেঘে পরিণত করি, ফাতারাল ওয়াদাকা ইখরুজু মিন খিলালিহি, তারপর মেঘের ভেতরে থেকে ঝিরি 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 বৃষ্টি নাজিল করে কে? আবার আল্লাহ বললেন পানি থেকে আমি পৃথিবীর সব প্রাণগুলারে বানালাম, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়া ফালা ইয়াকিলুন, পানির ভেতরে থেকে সব প্রাণের উৎপত্তি পৃথিবীর মধ্যে ঘটিয়ে দিয়েছে কে? বিজ্ঞানীরা স্বীকার করেছে পৃথিবীতে যত প্রাণ পাওয়া যায়, যত প্রাণের ব্লু প্রিন্ট পাওয়া যায় সব এসেছে পানি থেকে। চিৎকার করে বলেন কোত্থেকে? পানি নাই তো প্রাণ নাই, পানিও আছে প্রাণও আছে। কোন? সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের ধারণা, তারা ধারণা করে বলেছে পৃথিবীর প্রথম প্রাণের নাম হচ্ছে অ্যামিবা। কি নাম? ওরা বলেছে এটা এককোষী জীব, ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ফাউন্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে পাওয়া প্রথম এককোষী প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা, এটা এসেছে শৈবালের মতো। এরপরে জুপ্লাংটন, ফাইটোপ্লাংটন, ব্যাকটেরিয়া প্লাংটন, একটার পর একটা স্পিসিজ প্রজাতি পৃথিবীতে ডেভেলপ করেছে। কোন? সুবহানাল্লাহ। এই পানির কথা কোরআনের ভেতরে বলে দিল কে? এই জন্য আল্লাহ বললেন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ, এই কোরআনটা বিজ্ঞানের ঠাসা, এই কোরআন আশ্চর্যের শেষ নাই, এই কোরআন কোনোদিন পুরাতন হয় না, এই কোরআনের ভেতরে আল্লাহ দিয়েছেন হেদায়েতের মশাল, আর কোরআনটাকে বানিয়েছেন বিজ্ঞানের সুউচ্চ মিনার। জোরে কোন? সুবহানাল্লাহ। তার মানে কোরআনে আমরা কি পেলাম? দুধের কথা পেলাম, মধুর কথা পেলাম, কিভাবে ডায়েট করবেন সেটা আমরা পেলাম, আমরা কসমোলজি পেলাম, অ্যাস্ট্রোলজি পেলাম, বায়োলজি পেলাম, ফিজিক্স পেলাম, ওয়াটার সাইকেল পেলাম। এবার পাতালপুরীর কথার দরকার আছে না নাই?